চিন্তন বিএসব্যাপী, ভদ্রভাবে বললাম, শুধু তো তোর মা বোনকে টেনেছি, তার জন্য তুই আমার মনাদিকে নিয়ে অনেক খিস্তি খাস্তা করে গান করে 10 জন নাকি লোক পাঠিয়ে দিবি। তুই মনাদির মতো মহিলার কাছে নাকি 10 জনকে পাঠিয়ে দিবি। আমি তো তোকে ঠিকই বলেছি যে ওর কাছে না পাঠিয়ে তোর মা বোনের কাছে পাঠা। বন্ধুদের জিজ্ঞেস কর না আমি ভুল বলেছি কিনা। আরে ওকে এখানে সবাই মাসি কিংবা মায়ের তুল্য জায়গায় রাখে, আর তুই তার ঘরে কিনা 10 জন পাঠাবি। আর অঞ্জনাকে 2 ফোঁটা ফেলবি, আমাকে 4 ফোঁটা ফেলাবি, তুই ফেলবি, 4 ফোঁটা পড়বে তো তোর? তাহলে ভালো করে আগে চেক করে নিস, 4 ফোঁটা যদি না পড়ে তখন কিন্তু অবস্থা আমি খারাপ করে দেবো। 4 ফোঁটাই লাগবে আমার, কাল থেকে তোকে নিয়ে এবার শুরু করব আমি। ঘুমিয়ে নে রাতটা, গুড নাইট। মনা ঠাকুর, গানটা তোর জন্য। আমি দেখেছি দেখেছি সূক্ষ্ম বড় চোর, ঠাকমা শুধু দাদুর দিচ্ছে ঠোকর, ঠাকমা বলে টাকা পয়সা লাগবে কত, ইয়াং ছেলে পাঠিয়ে দিস গোটা কত। আর একটা কথা মনে রাখবি, আসলে রাজের সঙ্গে কথা বলতে গেলে প্রথমে নিজের অপাত হয়েছে তৈরি কর, যেটা তাহলে তোর মধ্যে কোনো কিছুই নেই। দেড় ডাকার বিড়ি খেয়ে লিগোতে না, ডালেক মারলে হয় না। পরের বাচ্চা খানকির ছেলে, বহুত অকাচ্ছ দাস না, বিগতে বললি ঠাকুর পুকুরে আসছি, আর তোর বিজনেস মানে তোর মাছু দিয়ে গেল রেন্ডির ছেলে, ওসব চমকাই আমায় চমকাবি না। মাকে যদি আমরা যা আছি ভালো আছি রে রেন্ডির ছেলে, তোকে কি বলেছে না এই খানকির ছেলে আমার পাঁচতলা বাড়ি রেন্ডির ছেলে? বলেছি বিগতে সবাই জানে খানকির ছেলে আমার বাড়ি হচ্ছে, আমি স্টোর রুমেই থাকি খানকির ছেলে, তোর কথাটাই ঠিক। গুড মর্নিং বেটা, তো আমার এখনও নেই তো তোর বউকে আর তোর বাড়ির লোককে তো সাহায্য করতে পারল রেন্ডির ছেলে, মাকে চুদি রেন্ডির ছেলে, বড় আকাচ্ছ দাস নাকি? তোর বিজনেসে তোর মাছুতে ঘাটা চলে যাবে রেন্ডির ছেলে, খানকির ছেলে, বাড়ির বাল বাচ্চার খেয়াল রাখ রেন্ডির ছেলে, তার না অ্যাক্সিডেন্ট হয়ে মারা কিছু হয়ে যায় রেন্ডির ছেলে, বড় বড় বল বাচ্চান চোদা মাকে চুদি, হ্যাঁ খানকির ছেলে, তোকে মানে আমি খারাপ কি বলেছি রে রেন্ডির ছেলে? তুই বড় বড় মানে লেকচার চোদাচ্ছিস, ঠাকুর পুকুরে আসবো মাছোদাতে, মাকে চুদি রেন্ডির ছেলে, ওসব তোমার মায়ের গুদে রাখ।